প্রিয় দাদা শ্রেণী শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা নিশ্চয় জানো যে গত কয়েকটি ক্লাস আমি পেশনার চ্যাপ্টার উপরে নিয়ে আলোচনা করেছি। আজকেও আমরা আলোচনা করব থিওরি জেড এবং প্রত্যাশা তত্ত্ব নিয়ে। আজকেই আমাদের এই চ্যাপ্টার শেষ হয়ে যাবে, পরবর্তী ক্লাসে আমরা অন্যান্য সমন্বয় চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। এখন আমি তোমাদের সাথে আলোচনা করি জেড তত্ত্ব নিয়ে। আমরা গত ক্লাসে থিওরি এক্স এবং থিওরি ওয়াই নিয়ে আলোচনা করেছি। এই তত্ত্বে আমরা দেখছি থিওরি এক্স এবং ওয়াই তত্ত্বের একে অপরের বিপরীত। আজকে আমরা জেড তত্ত্ব নিয়ে আলোচনা করব। এক্ষেত্রে আমরা দেখি যে মানব প্রকৃতি ও আচরণের উভয় অবস্থার মধ্যে আমরা দেখি যে মানুষের মধ্যে পজিটিভ এবং নেগেটিভ, অর্থাৎ এক্ষেত্রে আমরা দেখি ইতিবাচক এবং নেতিবাচক উভয়বিধ অবস্থার মধ্যে প্রান্তিকতার একটা ভাব দ্বারা বিদ্যমান আমরা দেখি। তাই উভয় ধরনের তত্ত্বের সংমিশ্রণে একটা নতুন তত্ত্বের গড়ে উঠেছে, সেই তত্ত্বকে বলা হয় জেড তত্ত্ব। এক্ষেত্রে মানুষের ভালো মন্দের সংমিশ্রণে ইচ্ছা শক্তি সম্পন্ন মানুষকে আমরা এই জেড তত্ত্বে আমরা বলতে পারি যে এই তত্ত্বে মানুষ ভালো মন্দের সংমিশ্রণে ইচ্ছাশক্তি সম্পন্ন একটা জীব বলা হয় মানুষকে। এ ধারণার প্রবক্তা হিসেবে লকি সুলিভান এবং পিটার এফ ড্রাকারের নাম উল্লেখযোগ্য। অর্থাৎ জেড তত্ত্বের প্রবক্তা হচ্ছেন লকি সুলিভান এবং পিটার এফ ড্রাকার। পরবর্তীতে আমরা দেখি প্রত্যাশা তত্ত্ব, অর্থাৎ এক্সপেকটেশন তত্ত্ব। এ তত্ত্বের উদ্ভাবক হলেন ভিক্টর এইচ ব্রুম। নেন্ডলার এবং লোলার এ তত্ত্বের উন্নয়নে কাজ করেছেন। এ তত্ত্বের ক্ষেত্রে দুটি বিষয়ের উপর নির্ভরশীল। একটা হচ্ছে কর্মীরা কোন জিনিস কতটা পেতে চায় এবং প্রার্থিত জিনিসের কতটা সে পেতে পারে। ব্রুম এ বিষয়টাকে একটা সমীকরণের মাধ্যমে প্রকাশ করেছেন। অর্থাৎ তিনি সমীকরণটা হচ্ছে এম সমান ই ইন্টু আই ইন্টু বি, অর্থাৎ এম হচ্ছে মোটিভেশন বা পেশনা, ই হচ্ছে এক্সপেক্টেন্সি প্রত্যাশা, আই হচ্ছে ইনস্ট্রুমেন্টালিটি অর্থাৎ কর্তৃত্বের বা কর্মের সঙ্গে পরিষ্কারের সম্পর্কের মাত্রা, আর বি হচ্ছে ব্যালেন্স আকর্ষণ। এ তত্ত্বে আমরা দেখি প্রদত্ত কর্ম বা প্রচেষ্টার কতটা কর্মফল পাওয়া যেতে পারে তার আশাকে প্রত্যাশা বলা হয়। অর্থাৎ কর্ম এবং প্রচেষ্টা দ্বারা কতটা কর্মফল পেতে পারি এটাই হচ্ছে তার প্রত্যাশা বা এক্সপেক্টেন্সি। কার তত্ত্ব বলতে উভয় কর্ম কতটা প্রত্যাশিত ফল বয়ে আনতে পারে পারবে তার সম্ভাবনা মাত্রাকে বোঝায়। উত্তম কাজে যদি উচ্চ বেতন ও সুবিধাটি পাওয়ার সম্ভাবনা থাকে তবে এর মাত্রা ধরা হয় এক, এরূপ সম্ভাবনা না থাকলে তাকে মাইনাস এক ধরা হয়। অর্থাৎ এর মধ্যে এরূপ সম্পর্কে মাত্রা উঠানামা করে। অন্যদিকে কর্মীরা এরূপ প্রচেষ্টার বদলতে প্রতিষ্ঠান তাকে যে মূল্য দিতে চায় তাকে ব্যালেন্স বা আকর্ষণ বলা হয়। কর্মীকে যে মূল্য দিতে চায় তাই হচ্ছে ব্যালেন্স বা আকর্ষণ। যদি কর্মীর প্রত্যাশা কার্তত্ব বা আকর্ষণ অধিক হয় তবে উক্ত কর্মীর পেশনার মাত্রাও বেশি থাকে। একটা নতুন প্রজেক্টে একজন কর্মীকে স্থানান্তর করার ক্ষেত্রে তার প্রত্যাশিত বেতন এবং সুবিধাদি উক্ত কাজের ফলে তার বাড়ার সম্ভাবনা এবং নতুন প্রজেক্টের প্রতি তার যদি আকর্ষণ থাকে তার মাঝে উচ্চ পেশনা দেখা যায়। এই সমীকরণের মাধ্যমে আমরা বুঝলাম যে প্রত্যাশা তত্ত্বর মধ্যে অর্থাৎ কর্মীর প্রচেষ্টার কর্মফল কতটা পাওয়া যেতে পারে তাই হচ্ছে প্রত্যাশা। আর এখানে আমরা দেখি যে প্রত্যাশা অর্থাৎ কর্মীর পাওয়ার সম্ভাবনা, অর্থাৎ কর্মীর প্রতিষ্ঠান তাকে যে মূল্য দিতে চায় তার হচ্ছে ব্যালেন্স। আর যদি কর্মীর প্রত্যাশা বা কার্তত্ব বা আকর্ষণ অধিক হয় তখন কর্মীর প্রতি বেশি আকর্ষিত হয়। আর যদি দেখা যায় তার স্থানান্তর বেতন সুবিধাদি কাজের মারা সম্ভাবনা নতুন প্রজেক্টের প্রতি তার আকর্ষণ তার মাঝে তাকে যদি দেখা যায় তখন তাকে উচ্চ পেশনা দেখা দিতে পারে। এটা আমরা একজন মানুষের প্রত্যাশা সম্পর্কে জানলাম যে একজন কর্মী কতটা জিনিস পেতে চায় এবং প্রার্থিত জিনিসের কতটা সে পেতে পারে তা প্রত্যাশা তত্ত্বে আমরা দেখলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয় জানো আমাদের এই চ্যাপ্টার একটা কঠিন চ্যাপ্টার এবং এখান থেকে পরীক্ষায় প্রশ্নও থাকে। তোমরা ভালোভাবে এই চ্যাপ্টারটা খেয়াল করবে আর পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করবো সমন্বয় চ্যাপ্টার নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, আগামী ক্লাসে আবার কথা হবে আশা ব্যক্ত করে আজকের মতো এখানেই বিদায় নিলাম।